আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোরিং বাইট। আমি লুবনা জাহান, চলে এলাম মজাদার একটি খাবার ফুড কাস্টার্ডের রেসিপি নিয়ে। বড় ছোট আমরা সবাই এই কাস্টার্ড খেতে খুবই পছন্দ করি, আর বিভিন্ন ফলের সমাহার থাকায় এই কাস্টার্ড কিন্তু আমাদের জন্য অনেকটা হেলদি দায়ক খাবার। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপি। কাস্টার্ড শুরু করার শুরুতে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ কাস্টার্ড পাউডার আর 1/2 কাপ দুধ। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে এটাকে এখন আমি এক সাইডে রেখে চলে যাব চুলাতে। চুলায় আমি একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি দুধ। এখানে আমি 1.5 লিটার গরুর দুধ কমিয়ে 1 লিটার করে নিয়েছি। দুধটা একটু ঘন হলে আমার কাছে কাস্টার্ডটা খেতে খুবই ভালো লাগে, তাই কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কাস্টার্ডটা খুব ভালো হবে। এবার নেড়ে নেড়ে আমি দুধটাকে আবার জাল করে নিব, একটু বলক তুলে নিব, নিচে যেন লেগে না যায় খেয়াল রাখতে হবে। একটু ফুটে উঠলে আমি তাতে এখন দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্টের উপর বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি 1 লিটার দুধ নিয়েছি, তাই 1 কাপ চিনি নিলাম আর লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ। যে কোনো মিষ্টান্ন খাবারে আমার কাছে লবণটা আসলে খুবই ভালো লাগে, টেস্ট অনেকটা বাড়িয়ে দেয়, তাই আমি দিলাম। আপনারা না দিতে চাইলে স্কিপ করে নেবেন। এবার এই মিশ্রণটা আমি ঢেলে দিব আর নাড়তে থাকব, যেন খুব ভালোভাবে মিশ্রণটা দুধের সাথে মিশে যায়। মিশ্রণটা দেওয়ার পরে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, যেন তলাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই তো আমার মিশ্রণটা হয়ে এসেছে। এবার আমি এটাকে রুম টেম্পারেচারে একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে নিব। কন্টিনিউয়াসলি ভাবে নেড়ে গেলে সর পড়ার আর সম্ভাবনা থাকে না। আমার কাস্টার্ডের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে ফ্রিজে রেখে দিব, কারণ কাস্টার্ডটা ঠান্ডা খেতেই ভালো লাগে। একটা বাটিতে নিয়ে নিলাম আর কিছু ফ্রুটস নিলাম। নিয়েছি আমি আপেল, মালটা, কলা আর আনার নিয়েছি, আর নিয়েছি আঙুর। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস নিয়ে নেবেন। এটার কোনো পরিমাণ নেই, যার যতটুকু যে ফ্রুটস খেতে ভালো লাগে সে ততটাই নিয়ে নেবেন। মিক্স করে নিচ্ছি। ফ্রুটসগুলো সবসময় একদম সার্ভ করার আগেই কেটে নেওয়ার চেষ্টা করবেন, এতে কালো হয়ে যাবে না। আবার ফ্রুটসগুলো ঠিক সার্ভ করার আগে কাস্টার্ডের মিশ্রণটার সাথে মিশিয়ে নেবেন, তাহলে পানি ছেড়ে দিবে না। ফ্রুটস থেকে পানি বের হয়ে যায় এটা আমরা আসলে সবাই জানি, তাই সেদিকটা খেয়াল রাখলে আর কাস্টার্ডটা আপনার পাতলা হয়ে যাবে না। এই তো তৈরি হয়ে গেল আমার ফ্রুট কাস্টার্ড। আশা করি আপনার কাছে ভালো লেগেছে। আপনার ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পাশেই থাকবেন, এতে করে নেক্সট রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে আপনারা দ্রুততা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আমি এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।